আরেকটা নতুন দিনের শুরু আমার, এবং আজকের দিনটা আমি একটু দেরি করে শুরু করলাম বিকজ আমার আজকে যে মিটিং সেটা একটু দেরি করে হতে যাচ্ছে। তো দিনের শুরুটা যেহেতু দেরি করে ঘুমটাও একটু বেশি দিয়ে ফেললাম। এখন ঘুম থেকে উঠে দেখছি যে ঘড়িতে যেরকম সময় হয়ে গেছে, আমার তো মিটিংয়ের টাইম অনেক কাছাকাছি হয়ে গেছে। আই হ্যাভ টু প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ টু প্রিপেয়ার মাই লাঞ্চ, বিকজ আমি লাঞ্চ নিয়ে যাব। কিন্তু ব্রেকফাস্টে কী করবো, এত অল্প সময়ের ভিতরে কী ব্রেকফাস্ট করা যায়, আগে ফ্রিজটা চেক করে নিই। আর নতুন একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি। আগে দেখে ফ্রিজে কী কী রয়েছে। সোহান ইলেকট্রনিক্সের 4-door ফ্রিজ আমার, অ্যান্ড আই হ্যাভ ফ্রোজেন নান। ভাবছি চিকেন তো অলওয়েজ ফ্রিজে থাকেই, সো আমার জন্য যেটা ইজি হবে চিকেন র‍্যাপ বানানো, তো সেটাই বানাচ্ছি। আর আমি না সবসময় একটা কাজ করি, চিকেন অলওয়েজ কিউব করে ফ্রিজে রেখে দিই, যেটা আমার কাজের জন্য আরও বেশি সুবিধা হয়। ওকে, এখানে চিকেন বল রয়েছে। অ্যান্ড ইটস ফ্রেশ বিকজ সোহানের রেফ্রিজারেটরে খুব সব কিছু কিন্তু খুব ফ্রেশ থাকে। আমি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, সেই সাথে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো 1/2 teaspoon মতো, মরিচ গুঁড়ো, আমি একটু স্পাইসি পছন্দ করি চিকেন র‍্যাপটা, তো আমি আমার পছন্দ মতো মরিচ গুঁড়ো দিয়ে নিলাম। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, আই লাভ দ্য স্মেল। হোয়াইট পেপার অ্যান্ড অফকোর্স সল্ট একদম পরিমাণ মতো, এবং সেই সাথে লাগবে টমেটো সস। এটা মেরিনেট করে রাখলে টেস্ট আরও ভালো হয়, আপনি যদি ঘন্টাখানেক মেরিনেট করে রাখতে পারেন ইট উইল টেস্ট বেটার। বাট আমার যেহেতু এখন সময় নেই, আমি মশলাগুলো ওরকম করেই দিয়েছি যে আমার অল্প সময়ে রান্নাটা টেস্টি হবে। বাই দ্য ওয়ে, এই চিকেনটা কিন্তু আপনি চারকোলে করতে পারেন কিংবা ওভেনও করতে পারেন, আমি আমার যেহেতু সময় অল্প প্যানেই করে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণে তেল কিন্তু আমি দিব প্যানে। জাস্ট আ বিট অফ অয়েল অ্যান্ড দেন ফ্রাই প্যানটাকে ভালো মতো তেলটা যাতে ছড়িয়ে যায় একটু নেড়ে নিই। অ্যান্ড চিকেন গোস টু দ্য প্যান, চিকেনটা ভাজা হতে থাকুক। ওয়েল, এর ভিতরে আমি নানটা রেডি করে ফেলি। নানটা আমি যেটা করব, এটা কিন্তু চারকোলে করতে পারেন আপনারা, কিন্তু আমি যেটা করছি, আমার কাছে রয়েছে সোহান ইলেকট্রনিক্সের কনভেকশন ওভেন, তো আমি সেখানে করে নিব। এজন্য আমাকে যেটা করতে হবে, এখানে দিয়ে দিলাম, ওভেনে ঢুকিয়ে দিলাম, এবং সেই সাথে ইলেকট্রিক সিলেক্ট করতে হবে, দেন 200°C জুস নান হয়ে যাবে আর কিছুক্ষণের ভিতরেই। যেটা করবো, প্রথমে 2 মিনিট দিচ্ছি, এরপরে কিন্তু আমার 2 মিনিট শেষে এটা আবার উল্টে 1 মিনিট করে দিতে হবে। এটা একটু উল্টে দিই, এর ভিতরে 2 মিনিট কিন্তু হয়ে গেল, আমি উল্টে দিচ্ছি নানটা, ঠিক যেমনটা বলছিলাম যে 2 মিনিট পরে আবার উল্টে দিয়ে 1 মিনিট দিতে হবে। সো দ্যাট স্মেল, রান্না করার সময় সবচেয়ে যেই জিনিসটা আপনাকে খুব আনন্দ দিবে সেটা হচ্ছে যে আপনি যখন রান্না করতে হচ্ছে স্মেলটা নিচ্ছেন। নান কিন্তু তৈরি হয়ে গেছে, চিকেনটা হতে থাকুক। আমার চিকেন র‍্যাপের জন্য আরও যেটা লাগবে, আমার শসা কুচি লাগবে, সেই সাথে লেটুস পাতা কুচি, পেঁয়াজ কুচি অ্যান্ড পেঁয়াজ পাতা কুচি, তো সব কিছু আমি একটু তাড়াতাড়ি করে চপ করে নিই। যেহেতু মাত্র একটা চিকেন র‍্যাপ বানাচ্ছি, আমার খুব বেশি কিউকাম্বার লাগছে না, যেটা হয় শসা জিনিসটা তো আসলে লাইক টু হ্যাভ ইট, স্বাস্থ্যের জন্য ভালো, তো কাটতে কাটতে আসলে অর্ধেকটা খাওয়াই হয়ে যায়। আই উইল কিপ টু, ইউনো,
আচ্ছা আমার মনে হয় চপার বাদ দিয়ে এটা ইউজ করলে আমার জন্য আরও তাড়াতাড়ি হবে। সো লেটস ডু ইট। সো শসা যাচ্ছে চিকেন র্যাপে। ইটস এ ভেরি হেলদি রেসিপি, কিন্তু শসা থাকছে, টমেটো থাকছে, লেটুস থাকছে, পেঁয়াজ পাতা থাকছে। বাই দ্য ওয়ে পেঁয়াজ পাতাটা আমার ফ্রিজ থেকে বের করে নিতে হবে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এনাফ, আই উইল কিপ দিস টু। পেঁয়াজ পাতাটা একটু বের করে নিই, রয়েছে এখানে। ওকে, ফ্রেশ ভেজিটেবল যখন থাকে আপনার সাথে দেন ই লাভ টু চপ দিস। একটা সুন্দর স্মেলও চলে আসে। অ্যান্ড নাও মাই ফেভারিট লেটুস। খুব বেশি তো লাগবে না, ওই যে বললাম মাত্র একটাই তো চিকেন র‍্যাপ বানাচ্ছে, সো ওয়ান উইল ওয়ার্ক। দ্যাটস ইট। হাফ অফ দ্য টমেটো, অলমোস্ট ডান। অ্যান্ড আই নিড অ্যান অনিয়ন ফর শিওর। চিকেন র‍্যাপে কিন্তু অনিয়নটা না থাকলে একদমই মজা লাগে না। যখন আপনি চিকেন র‍্যাপ খাচ্ছেন, পেঁয়াজে কামড় পড়ছে কচকচ করে, এবং আপনি জানেন দিনে অ্যাটলিস্ট 25 গ্রাম পেঁয়াজ একজন মানুষের খাওয়া উচিত, সেটা কিন্তু খুবই হেলদি। সো ভেজ ইজ ডান। এখন যেটা চিকেনের কী অবস্থা, চিকেনটা আরেকটু ভাজা হবে। এটা একটু যদি মিডিয়াম হিটে রান্না না করেন, আবার একটা সমস্যা রয়েছে যে আপনি দেখবেন যে ভিতরে হয়তো বা কাঁচা রয়ে গেছে মাংসটা, হয়তো বা বাইরে খুব ওয়েল ডান কিন্তু ভিতরে দেখতে পারবেন আপনি র রয়ে গেছে। যে কারণে আমার মনে হয় একটু মিডিয়াম হিটে রান্না করাই ভালো। চিকেনটা কিন্তু অলমোস্ট ডান, কারণ এই চিকেনটা হতে যেটা করতে হয় সেটা হচ্ছে যে যখন আপনার পানিটা একদম শুকিয়ে আসবে তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। আমার লাগবে হচ্ছে টক দই। টক দইটা কিন্তু আমি পানিটা ছেঁকে নিয়েছি, স্ট্রেন করে নিয়েছি। অ্যান্ড নান, হিটটা একটু কমিয়ে রাখি। টক দই তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তুমি জানেন। আর সকালবেলা যদি আপনি একটু আপনার ব্রেকফাস্টেও টক দই রাখতে পারেন, হয়তো বা একটু পুদিনা পাতা একটু সল্ট দিয়ে সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটাও খেতে পারেন। ওকে, ভেজটা দিয়ে দিই একদম মাঝ বরাবর। খিদাটা কিন্তু খাবার তৈরি করতে করতেই আরও বেশি মনে হয় বেড়ে যায়। অনিয়ন্স, চিকেনটা হয়ে গেছে। পুরো চিকেনটা তো আমার লাগছে না, তো থাকুক এখানে চিকেনটা। এটা আমাকে একটু ছোটো ছোটো পিস করে নিতে হবে, স্টিল হট। রান্না করতে করতে এই যে এত বেশি কথা বলি আমি, সেটার ফল হচ্ছে দিস ওয়ান, যেটা হয়েছে যে আঙ্গুরটা একটু কেটে ফেলেছি। একটু গরম জিনিসটা ধরতে আরও বেশি সমস্যা হচ্ছে আজকে আমার। এনিওয়ে, চিকেন র‍্যাপ ইজ অলমোস্ট রেডি। জাস্ট এটা সুন্দর করে রোল করে আটকে দেবার জন্য। অসম, আমি একটু মেয়েকে ফোন কল, আজকে বের হতে হবে মিটিংয়ের জন্য উইথ মাই ডিরেক্টর রেদন রানে, এবং হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তো আমরা দুজন একসাথে যাবো, আমাকে পিক করতে আসছে। লেটস সি ও কোথায় আছে। হ্যালো রনি ভাই, কোথায় কোথায় আছেন এখন? ও মা, কিছু না খেয়ে বের হয়ে গেছেন বাড়ি থেকে? আচ্ছা ওকে, আপনি আসেন, আই মেকিং লাঞ্চ ফর ইউ। না আমরা লাঞ্চ বক্স নিয়েই বের হয়ে যাবো, অসুবিধা নেই, জাস্ট কাম। ওকে বাই। যা হয় আমাদের কাজে এত ব্যস্ত থাকি আমরা যে খাওয়ার ঠিক মতো সময়টা হয় না। এই যেমন আমি তাড়াহুড়ো করে নিজে ব্রেকফাস্টটা তৈরি করলাম, তারপরে নিজের জন্য লাঞ্চটা করে নিয়ে যাচ্ছি, বিকজ আই প্রেফার মানে নিজে হাতে লাঞ্চটা তৈরি করে নিয়ে যাওয়া, বাইরের খাওয়াটা না খেয়ে। বাট রনি ভাই তো আর সেটা পারছে না, তো সে কারণে আমি যেটা করব, আমি আমার জন্য যে লাঞ্চটা তৈরি করব ওর জন্য করে নিচ্ছি। ওই কী তৈরি করা যায়, আমার মনে হয় পাস্তা সালাদ করলে অনেক ফাস্ট হবে, এবং সেই সাথে ফিশ স্টেক। ইয়েস রাইট, আমি ফিশটা চেক করে নিই।
আগে এটা লাঞ্চ তৈরি করব পালা এর মাঝে একটু নিজে ফ্রেশ হয়ে আসলাম আমি যেটা করছি আমি পাস্তা সালাদ তৈরি করছি যেটা আমি নিয়ে গেলে আমার জন্য লাঞ্চে নিতেও সুবিধা হবে আর সেই সাথে করছি ফিশ স্টেক ফিশ স্টেক করবার জন্য আমি আগে থেকে ফিশটা ফ্রিজ থেকে ডিপ থেকে নরমালে রেখে দিয়েছি কারণ সেটা তো একটু নরমাল হতে টাইম লাগবে একটু পানিটা গরম হোক গরম হওয়ার পরে দিলে পাস্তাটা আরো সুন্দর করে হবে Here goes my fry pan. তেল দিয়ে নিচ্ছি এবং প্রনটা টোস্ট করবার সময় আমি এটাতে একটু লেমন জুস দেব একটু সল্ট অ্যান্ড হোয়াইট পেপার অ্যান্ড লিটল বিট অফ লেমন জুস খুবই সামান্য কারণ প্রন তো আমি খুবই সামান্য পরিমাণে নিয়েছি আর প্রন হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না দু মিনিট চার মিনিট মানে অপর পাশ হতে দুপিট হতে তো আমি দিয়ে দিচ্ছি প্রনটা তেলটা কিন্তু গরম হয়েই গেছে এবং খুবই কম সামান্য পরিমাণে তেল ব্যবহার করছি কারণ যেহেতু আমি সালাদ তৈরি করছি সালাদে আমি এমনিতে অলিভ অয়েল ব্যবহার করব ওয়েল তেলটা গরম হয়ে গেছে প্রনটা দিয়ে দিলাম একটু কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমার আচ্ছা মাশরুম রেডি আছে একটা কাজ করতে পারি এর ফাঁকে আমি যেটা বলছিলাম যে ফিশ স্টেক করব সে কারণে আমি একটু যে চপিং এর কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে ফেলি আমার লাগবে পেঁয়াজ কুচি গার্লিক মানে রসুন কুচি এবং সেই সাথে লাগবে ধনে পাতা পুদিনা পাতা কুচি আর কাঁচামরিচ কুচি রসুনটা কিন্তু মানে রসুন পেঁয়াজ দুটোই কিন্তু যেহেতু আমি এটা কিন্তু ফিশ স্টেকের যে সসটা সেটার জন্য করছি তো একদম ফাইন চপড হওয়া লাগবে প্রতিদিন 25 গ্রাম করে কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত রনি ভাই নিশ্চয়ই অলমোস্ট চলে আসবার কথা আমাদের মিটিংয়ে আর বেশি সময় নেই পানিটা গরম হয়ে গেছে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি আর ঠিক যেমনটা বলছিলাম পাস্তাতে আমার দিতে হবে তেল সেক্ষেত্রে আমি ভেজিটেবল অয়েল ইউজ করছি জাস্ট যাতে স্টিকিনেসটা না থাকে মানে কোনো রকমের পাস্তাটা সিদ্ধ হলে এটা অনেক সুন্দরভাবে হবে আর দিতে হবে আমাকে সল্ট আমার কিন্তু চার মিনিট হয়ে গেছে চিংড়িটা নামিয়ে নিচ্ছি ভেরি ওয়েল কুক পাস্তাটা আমি পাস্তা সালাতে এটাতে বানাবো তো প্রনটা এখানে ধরে নিচ্ছি পাস্তা হতে আরও বেশ ভালো সময় লাগবে তো এর ভিতরে আমি যেটা করছি বলছিলাম না আগে যে রেড স্ন্যাপারটা আমি আগেই নর্মালে রেখে দিয়েছি ডিপ থেকে যাতে আমার করতে সুবিধা হয় তো এটা আমি এখন যেটা করব ম্যারিনেট করতে দিয়ে দিব তার আগে একটু এগুলো নিয়ে নিই সরিয়ে নিই চারটা পিস করে নেব আমি কিন্তু রেড স্ন্যাপার ফিলেটা কিনে নিয়ে এসেছি এখন কিন্তু আপনি যে কোনো ওয়ান স্টপ মলে সুপার শপে আপনি চাইলেই এরকম করে ফিলে করে নিয়ে আসতে পারেন রনি ভাই নিশ্চয়ই চলে এসেছে অ্যান্ড আই নিড টু ক্লিন মাই হ্যান্ড রেডি টাইম নেই কিন্তু আরে জানি তো আসেন 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 আগে ভিতরে আসেন লাঞ্চ তৈরি করছি না মাই গড তুমি এখনো রান্না করে
আচ্ছা আমি আমাদের দুজনের জন্য করছি প্লিজ একটু তো রেসপেক্ট দেখান আমাকে শুনে তো খুব জোশ আসলে কি করতেছো আমি কি করছি আমি এখন ফিশ ম্যারিনেট করছি বিকজ ইউ নো আমি আজকে কত সময় লাগবে আসলে খুব বেশি সময় লাগবে না রে আসতে আচ্ছা আমি জানি তো মিটিংটা তো একসাথে তাই না সো টাইমটা মেইনটেইন করব এটা আমি করছি ফিশ স্টেক যেখানে আমি রেড স্ন্যাপার ব্যবহার ইয়েস রাইট আই লাইক ইট যেখানে আমি রেড স্ন্যাপার ব্যবহার করছি লেমন জুস দিলাম এখন হোয়াইট পেপার দিলাম এটাতে সল্ট দিব তারপরে যেহেতু রেড স্ন্যাপার তো সি ফিশ সে কারণে আসলে খুব বেশি একটা সল্ট ব্যবহার করতে হয় না এখানে মাস্টার্ড দিব তোমাকে হেল্প করতে গেলে কি নষ্ট করে ফেলবো না আচ্ছা না আমি পরিবার বলে দিব আমি খাইতেই পছন্দ করি আচ্ছা ঠিক আছে আজকে আপনার কাজ হচ্ছে শুধু খাওয়া এবং সেখানে আমি দিব লাইম জুস হোয়াইট পেপার অ্যান্ড মাস্টার্ড হয়ে গেছে তো আর তো কিছু লাগবে না এখন এটা ম্যারিনেট করে জাস্ট রেখে দিব এর ভিতরে আমি কি বানাবো জানেন পাস্তা স্যালাড ও পাস্তা তো হয়ে গেছে এত কিছু করতেছো ও মাই গড খুব এরকম করে বললে হবে না আমি এত সুন্দর করে করছি হ্যাপি আচ্ছা পাস্তাটা নামাতে হবে আমার ফিশটা খুবই অল্প সময় লাগে দেখে কিন্তু আমি ফিশ স্টেকটাই বেছে নিয়েছি যে এটা করতে আমার বেশি একটা সময় লাগবে না গুড তুমি এত কিছু পারো কিভাবে গুনি কন্যা জাতি বুঝলো না শুধু না জাতি বুঝলো না সেটা না রেদওয়ান রানী বুঝলো না আর আমি বুঝে বসে আছি দেখো মোস্ট অফ দ্য টাইমই আপনাকে যখনই বলি আপনার এত ব্যস্ততা আবার দেখা যায় যে মাঝে মাঝে আমার সাথে আপনার শিডিউল ম্যাচ করে না তো সে কারণে দেখা হয় না বাট সম্পর্ককে যদি নার্চার না করেন তাহলে তো সেটা গলে নষ্ট হয়ে যাবে আগাছা জমে যাবে আর আইসক্রিমের মতো গলে যাবে ইয়েস রাইট আজ আমি একটু চপ করে নিই হ্যাঁ সাবধানে হ্যাঁ আরে বলেন না দেখেন না আঙ্গুল অলরেডি একটা কেটে ফেলেছি না তাহলে আস্তে আস্তেই করো আমরা একটু পরে যাই বেটার বাট এত মজার খাবার বানাচ্ছো মনে হচ্ছে যে ঠিকঠাক আর একটু তোমাকে আর একটু টাইম দেওয়া যেতে পারে আচ্ছা বাইরে থেকে এসেছে নিশ্চয়ই রিফ্রেশিং এর জন্য কিছু দরকার আমি একটু স্ট্রবেরি জুস দেই সিরিয়াসলি হ্যাঁ খুব অল্প সময় লাগবে খুব বেশি সময় লাগবে না মারিয়া আই লাভ ইউ প্লিজ করো না আচ্ছা আজকে না হয় আমি আপনার জন্য এই যে লাঞ্চ বক্স করে দিচ্ছি বাট যখন আপনি বাইরে থাকেন এই যে একা একা হ্যাঁ এই যে লাঞ্চ না করে বাসা থেকে বের হয়ে যান তখন কি খান বাইরে তুমি তো জানো আসলে শুটিং এ যে এফডিসি খাবার এবং এটা করতে করতে তো মোটা টোটা হয়ে গেছি কতগুলো যে রোগ বালাই ভেতরে ঢুকছে আল্লাহ জানে আর কি আচ্ছা আমি না এটাতে মাশরুম দিয়েছি মাশরুম আমি খুব পছন্দ করি আমি এমন ভাবে বানাচ্ছ মানে এদিকে তাকাইতে পারতেছি না মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করি ডু ইউ ওয়ান্ট টু হোয়াইট পেপার দিব এখন আমি দিই ইয়েস শিওর কতটুকু বলো হ্যাঁ চলবে আরেকটু দিতে হবে ব্যাস দ্যাটস ইট এই যে রান্নাটা করলাম এটা যে কি মজা হবে পাস্তা সালাদ কিন্তু হয়ে গেছে এবং খুবই হেলদি কিন্তু দেখেন প্রন আছে মাশরুম আছে এবং আমি কিন্তু ড্রেসিং হিসেবে টক দই ব্যবহার করেছি সো ইটস ভেরি হেলদি আমার না রেড স্ন্যাপার খুব পছন্দ আমার একদম হ্যাঁ আমি স্টিম পছন্দ করি বাট এটা ওকে মানে স্টেক আলাদা আলাদা রকম ভাবে স্টেক আমার খুব ফেভারিট আর কি স্টেকে সসটা যখন করব না রনিক ভাই তবে রেড স্ন্যাপার স্টেক কিন্তু আমি খাই নাই এই যে আচ্ছা আমি স্টিম খাই মানে লাইফে অনেক কিছু ফার্স্ট টাইম হয় বুঝছেন মারিয়া রান্না ঘরে আপনার ফার্স্ট টাইম মারিয়ার হাতে রেড স্ন্যাপার আপনার ফার্স্ট টাইম স্ট্রবেরি জুসের জন্য আমার লাগবে স্ট্রবেরি আহ মারিয়া এগুলো কি রিয়েল হ্যাঁ আগে যদি জানতাম তবে মন খুলে মারিয়া আমি তোমার জন্য একটা ক্যারেক্টার বানাবো যে ক্যারেক্টারটা এরকম রান্না টান্না করে হ্যাঁ এটা আমরা রিয়েল শুট করবো এরকম ওকে স্ট্রবেরি কালার আমার খুব ভালো লাগে দেখতে জুসের কালারটা আরো বেশি সুন্দর হয় স্ট্রবেরির জন্য তাই না খুব ভালো লাগে আমার আমি খাবার সামনে রাখো কেন তুমি
আহা আপনি খেতে থাকেন না আমি তো লাঞ্চ বক্সে ভরতেই পারবো আপনি খাওয়ার পর অসুবিধা নেই কেমন আছে মাছটা নামিয়ে রাখি একটু পানিটা শুকিয়ে নিক আর এর ভিতরে আমি জুসটা বানিয়ে ফেলি একদম এটাতে দিব আমি 2 কাপ পানি আর সুগার সুগার খান তো আপনি না কম দিও মোটা হচ্ছে তো বুঝছো না ঠিক আছে ওকে আপনার জন্য কম কম ওকে 3 চামচ দিই ঠিক আছে ওকে ওকে অল আই নিড টু ডু ইজ এটাকে ব্লেন্ড করব বাহ জুসটা কিন্তু হয়ে গেছে দিয়ে দাও আবার দেরি করে অস্থির পুরো একদম একদম দেখতেই তো ইয়ামি লাগতেছে না কালারটা দেরি করা যায় বলো ভেরি রিফ্রেশিং থ্যাংক ইউ সো মাচ ওকে আমি কাজ করি আমি ফার্স্টে চপ গার্লিক ফ্যান্টাস্টিক ভালো হয়েছে দশে কত দিব বলো 20 8 যাও অনেক ভালো হয়েছে আপনি আচ্ছা 8.5 আপনি টিচার হলে 9 খুবই খুবই কিপটা হবে যাও 10 10 10 ডান আসলে 10 10 দেওয়ার মতো হয়েছে আচ্ছা সসটা করে ফেলি যদি তাড়াতাড়ি করে আমি কিন্তু তোমার খাবারের লোভ একদম সামলাইতে পারতেছি না খাওয়া শুরু করছি খুব ভালো করেছেন আপনি খেতে থাকেন কারণ আপনি দেখা যাবে যে মিটিং শেষে লাঞ্চ বক্স থেকে আদৌ আপনার কতটুকু খাওয়া হবে আজকে আমি থাকতেছি না এবার এটাতে আমি বাকি সব জিনিসপত্র দিয়ে দিব অনিয়ন ধনে পাতা কুচি পুদিনা পাতা অ্যান্ড গ্রিন চিলি আহ আচ্ছা সসটা একটু থিকনেসের জন্য আমি যেটা করব আমি কর্নফ্লাওয়ার দিব জাস্ট এক চা চামচ নিয়ে সেটাতে একটু পানি দিয়ে গুলিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আহ সসটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি করছে না বুঝছেন ঠিক আছে লাঞ্চ বক্সে নিব না গ্রেভি করলে আসলে একটু ঝামেলা আমাদের দেশে সিনেমা দেখার যে কত মানুষ এবং মানে দর্শক কত আগ্রহ করে সিনেমার জন্য ওয়েট করে যখন আমি যে বিভিন্ন জায়গায় যাচ্ছি খুবই জোশ এক্সপিরিয়েন্স মানে প্রত্যেকে যখন সামনাসামনি কমেন্টস করছে দল বেঁধে সিনেমা দেখতে আসছে লাইন করে দাঁড়াচ্ছে অনেক সময় টিকিট দিতে পাচ্ছি না সো ওইটা খুব ইন্সপায়ারিং লাগে বুঝছো যে পরবর্তী সিনেমায় কাজ করার জন্য ও দেখতে সেরকম লাগতেছে বিশ্বাস করেন খাওয়ার সময় তো মানে খাওয়ার যখন আমি রান্না করি তখন তো আমি ফ্লেভারটা নিতেই থাকি এবং তারপরে যখন হয়ে যায় না একটা পিক হ্যাঁ তুমি চলো তারপর আমি লাঞ্চ বক্সে ঢুকে জোশ ও মারিয়া এত মজা মজা খাবার উইথ মারিয়া না মারিয়া জোশ এটা এইটাতে যে কতগুলা মানে তোমার ফ্যান ফলোয়িংরা এবং যারা খাবার পছন্দ করে আমার মতো পেটুক হ্যাঁ তারা এটাকে কি করবে দেখো এবার আমরা তাড়াতাড়ি করে প্যাক করে নিই হ্যাঁ শিওর তাড়াতাড়ি একদমই লেট হয়ে যাচ্ছে এই তো হয়ে গেছে ওকে আমি জাস্ট আপনি যে আসলেন ট্রাফিক কেমন ছিল রাস্তায় ভয়াবহ ওই জন্য বলছি তাড়াতাড়ি কারণ কমিটমেন্ট ইজ কমিটমেন্ট রাইট রেডি রেডি মারিয়া ইজ ফাস্ট এন্ড ফিউরিয়াস থ্যাংক ইউ আমরা যাচ্ছি আর আপনাদের জন্য একটা প্রশ্ন রয়েছে ওই যে আমি স্বপ্নে বাজার করতে গেলাম তো স্বপ্ন আপনাদেরকে একটা গিফট ভাউচার দিচ্ছে সেজন্য আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের উত্তর দিন আর গিফট ভাউচারটা নিয়ে নিন ইংলিশ ব্রেকফাস্টে কোনটি থাকে না সসেজ ডিম পিৎজা কুইজের সঠিক উত্তর জানাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NMRG স্পেস সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে গত পর্বের কুইজ বিজয়ী কক্সবাজারের দর্শক রোজ মোবাইল নম্বর হল 0176 শেষের 4 ডিজিট 4364 থ্যাংকস মারিয়া চলেন